কাকে বলে না অর্থ হচ্ছে যা আপনার থেকে অনুপস্থিত আছে এই জন্য সাহায্য উপস্থিত গায়েবত্ম অনুপস্থিত এইটা দুই প্রকার একটা আপেক্ষিক গায়ব দুই প্রকার একটা আপেক্ষিক গ্যাপ একটা সত্যিকারের গায়ব আপেক্ষিক গ্যাপ যেমন আপনি ধরেন আপনি অস্ট্রেলিয়া যাননি অস্ট্রেলিয়া আপনার জন্য গায়েবে রয়ে গেল এটা এটা একটা আপেক্ষিক গায়েব কিন্তু সত্যিকার গায়ব এটা নয় সত্যিকার গায়ব হচ্ছে আপেক্ষিক এখন যদি কেউ আপনাকে দেখে এসে খবর দেয় ধরেন ইয়া থেকে অস্ট্রেলিয়া এটা এটা হয়েছে তাহলে এটা গায়বের কথা বলা হয়নি রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তিনি তাকে আল্লাহ তালা যতটুকু জানিয়েছেন ওইটা আর গায়েব থাকেনি এই জন্য আল্লাহ তাল্লাহ তাকে জানিয়েছেন জান্নাতে এটা হবে যাহার এটা হবে কবরে এটা হবে এবং কেমন আগে এটা হবে এগুলি আর গায়বের সংবাদ এগুলি গায়েবের সংবাদ কিন্তু গায়ব নয় গায়েব থেকে জেনেছেন জানি তিনি জানিয়ে দিয়েছেন সুতরাং তিনি গায়ব জানে এটা বলা যাবে না এটা হচ্ছে মূল কথা গায়ব হচ্ছে যেই জিনিসটা আল্লাহ ছাড়া কেউ জানে না যেই জিনিসটা আপনি কখনো যেমন আগামী দিন আপনার কী হবে আপনি কোথায় আপনি কি কি করতে আগামী বছর আপনার কি মারা যাবেন না থাকবেন না জীবিত আপনি জীবিকা কী হবে কেউ বলতে পারবে না পাঁচটা জিনিস করানিকিম আল্লাহ তারা উল্লেখ করেছেন খামসিল্লাই আলমহিল্লাহ পাঁচটি জিনিস কারিম আল্লাহ উল্লেখ করেছেন সুরা লোকমানের শেষে আল্লাহ তারা উল্লেখ করে দিয়েছেন ইন্না আয়েন্দাহু এল মুসা ওইনাস জুলগাইস আল্লাহ কাছে কেয়ামতের কেয়ামত কখন হবে এটার অন্তর্ভুক্ত ওইনাস গাছ বৃষ্টি নাজিল করেন ও মাতা দিনা সুমা জাত গাদা কোনো মানুষ জানে না আগামী দিন কী কামাই করবে হ্যাঁ আগামী দিন সে কী কামাই করবে বলতে পারছে হয়তো মানুষ মনে করছে আমার চাকরি আছে চাকরি তো কামাই করতেও পারে মরেও যেতে পারে অন্য হতেও পারে বিভিন্ন কিছু হয়ে যেতে পারে এজন্য কোনো মানুষই জানে না ও মাতা দিন আফসুম মা ও মাতা দিন আফসুমবে ইয়ার দিন তা কোথায় মারা যাবে ওইয়ার মাফিলার হাম মায়ের পেটে বা কী সন্তান আসবে কি আসবে না এসব উদ্দেশ্য মাহফিলার হাম বলা হয়েছে ছেলে মেয়ের কথা বলা হয়নি অনেকে এটা অর্থ করে ভুল অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করে এখানে বলা হয়েছে ও ইয়ার ও ফিলার হাম রেহামে কী আছে অর্থাৎ তার সন্তান হবে কি হবে না কোনো মানুষ বলতে পারে না অনেক মানুষ বিয়ে করে সন্তান আসায় সন্তান হয় না অনেকে বিয়ে সন্তান চায় না সন্তান হয়ে যায় এর অর্থ হচ্ছে আর হামি কী আছে একমাত্র আল্লাহ জানে এটা বলা হয়েছে এখানে বলা হয় নাই যে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটা কিন্তু বলা হয়নি ছেলে মেয়ে নয় শুধু ছেলে হবে ছেলে মেয়ে হবে কি এটাও কেউ জানে না আর ছেলে মেয়ে কোনটাই হবে এটাও জানে না হ্যাঁ যখন সেটা দুনিয়াতে আসে প্যাটে ধারণ করে এরপরে যখন তিন মাস তিন চল্লিশ দিন যায় চল্লিশ দিন গেলে তো প্রথমে ফেরস্তাই জানতে পারে যেটা এটা হচ্ছে যাচ্ছে তারপরে ফেরেশতা দ্বিতীয় চল্লিশ দিনের পরে আরেকটু জানতে পারে তৃতীয় চল্লিশ দিনের পরে তো সেটাকে পুরুষ মহিলা কী হবে না হবে নির্ধারণ করে দেয় আল্লাহ তালার নির্দেশে সেটা ফেরেশতা নির্ধারণ করে দেয় তাহলে বোঝা যায় তখন তো ফেরস্তাও জানে তাহলে এটা উদ্দেশ্য নয় কোরআনের আয়াত দিয়া তো অনেক সময় এটা দিয়ে ভুল বোঝানোর সম্ভাবনা আছে যেন বুঝিয়ে দিলাম বরং এটা হচ্ছে হ্যামে কী হবে সন্তান সেদিকে আসবে আদৌ হবে কি হবে না হলে কি ছেলে হবে কি মেয়ে হবে কোনো মানুষের অগ্রিম বলতে পারবে না যখন সন্তান পেটে এসে যাবে তখন তো সেটা দুনিয়ার জীবিত হয়ে গেছে তখন সবাই অর্থাৎ সেটা হতে যাচ্ছে এই সময় সবাই জানতে পারবে এটা কোনো সমস্যা নেই ফেরে জানে তখন এইটাকে গায়ে বিমত অন্তর্ভুক্ত করা হয়নি তাহলে আমরা বুঝতে পারছি যে গায়েব দুই প্রকার একটা হচ্ছে গায়েবে নসবি একটা হচ্ছে গায়েবে মতলাক অর্থাৎ একটা হচ্ছে শুধু গায়বে গায়েব গায়েবের সাথে এটা অর্থাৎ এটাকে বলা হয় নিরঙ্কুশ গায়েব যেটাকে বলতে পারেন যে এটাতে কোনো নিঃশর্ত গায়েব এতে এটি এগুলি হচ্ছে পাঁচটি এবং এগুলি হচ্ছে এগুলির মধ্যে হচ্ছে আগামী দিন কী হবে বা অমুক তারিখে কী হবে এই যেটি অগ্নিম বলে ফেলা যেমন কিছু মানুষ উদাহরণ দিয়ে দিচ্ছে কিছু মানুষ বলল যে এই বছরে মাহাদি আসবে এটা কিন্তু খাঁটি মিথ্যা কথা এটা হতেই পারে না এইভাবে নির্ধারণ করে বলা হচ্ছে গায়েবের কথা বলা কেউ বললো যে এই বছরেই কেয়ামত হয়ে যাবে মিথ্যা কথা কেউ বললো যে এই বছরেই আকাশ থেকে একটা কিছু পড়ে পৃথিবী ধ্বংস হয়ে মঙ্গল গ্রহ এখন হয়ে যাবে একসাথ হয়ে যাবে এই যেহেতু মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে বলা এগুলি গাইবে গাইবের অন্তর্ভুক্ত অথবা কেউ বলল যে আগামী এত তারিখের মধ্যে পরে আর করোনা ভাইরাস থাকবে না এটাও গাইবি কথা এই যেহেতু গায়বিক কথা বলাটা হারাম কারণ এটা করোনা দেশে বলা হয়নি বানিয়ে বানিয়ে জাতীয় কথাগুলো এগুলি গাইবের গাইবের সংবাদ দেয় অথবা কেউ বললো যে তোমার এই হবে তোমার এই হবে এগুলি বলা গাইবে যেমন আমরা অনেক গণকের কাছে নিয়ে যায় অনেকে কোনো জাদুকরের কাছে নিয়ে যায় অনেকে হুজুর কাছে নিয়ে যায় অনেকে কেউ নিশি পড়ে ওদের কাছে নিয়ে যায় বিভিন্নভাবে রাস্তার মধ্যে একজন বসে টিয়া ফাঁকি দিয়া গোনাচ্ছে কেউ দেখবেন যে হাত গোনাচ্ছে কেউ দেখেন যে বানর দিয়া গোনাচ্ছে এই জাতীয় জিনিসগুলো কেউ দুইটা কাঠি নেয় কত কোনটা ধরবি এই জাতীয় সবগুলি গাইবের অন্তর গায়ে মিথ্যা কথা ধরছে এগুলি সবই গায়ে না জানা গাইবের অন্তর্ভুক্ত ভবিষ্যৎকেও বলেইতে পারে না এটাই হচ্ছে আপনার বুঝিয়ে দিচ্ছি যে একটা হচ্ছে আপেক্ষিক গ্যাব আপেক্ষিক হচ্ছে কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না এটা আলাদা আপেক্ষিক একজন থেকে একজন আলাদা হতে পারে আরেকটা হচ্ছে নিরঙ্কুশ গ্যাব নিঃশর্ত গ্যাব সেটা একমাত্র আল্লাহ চালা কেউ জানে না আপনার কি হবে আমার কি হবে আগামী দিনে বাঁচব কি না আগামী দিন কী খাবো আগামী দিনে আমার কি শরীর ভালো থাকবে থাকবে না কোনো মানুষ বলতে পারবে না এটাও দাবি শুধুমাত্র একজন মানুষ লক্ষণ দেখে যদি বলে যে আমার মনে হচ্ছে আগামী দিন বৃষ্টি হতে পারে আকাশ যেহেতু এইটা লক্ষণ দেখে বলাটা না মনে হচ্ছে বললো কোনো হবে না এটাকে কিন্তু সবসময় এটা নির্ভর করলে শিরিক হয়ে যাবে কারণ এর ফাইন ধর না কেবুল হাদি শুধু শুধু ধারণা করে কথা বলা মিথ্যাবাদীদের কাজ তারা এই ধারণা করে শুধু শুধু কিছু সত্যিকার কারণ থাকে সত্যিকার যেমন কেউ যদি বললো যে আবহাওয়াবিদরা বলে অনেক সময় যে যেহেতু এই আকাশের আর্দ্রতা এত বাড়ছে বৃষ্টি হতে পারে বা বাতাস আসতে পারে অনেক সময় এটা তারা দেখতে পায় দেখতে দেখতে পায় মানে তারা ঘন করে দেখছে তারা এবং সেটা এইটাতে এটা গায়বের কিছু নেই এটা তো আমিও বুঝতে বুঝাতে পারি পানি গরম করলে হ্যাঁ দশ মিনিট পরে গরম হবে এটা মানুষ বুঝতেই পারে এইটা কিন্তু গায়বের অন্তর্ভুক্ত না এটাকে বলার কোনো কারণ নেই কারণ এটা বাস্তব জিনিস এটা হচ্ছে মানুষের ম্যান টু ম্যান ভেরি করে একজন জানে একজন জানতে পারে না এটা হচ্ছে আপেক্ষিক বিষয় এটাকে গায়েবের অন্তর্ভুক্ত করা যাবে না গাইবের অন্তর্ভুক্ত হচ্ছে এটা প্রাকৃতিক জিনিসগুলো যেগুলো আপনার উপর আপতীয় জিনিসগুলো এগুলো হ্যাঁ এটা গায়ে গায়েবের জিনিস নয় এগুলি জানা জিনিস নয় এগুলিকে গায়েব বা নিরঙ্কুশ বা যেটাকে বলতে পারিনি যে গ্যাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এবং এগুলি কেউ দাবি করলে সেটা শিরিক হবে এবং তার ইমান হারা হয়ে যাবে তাকে তহবা করা উচিত যে অগ্রিম তুমি কেউ যদি বলে যে আমার ছেলে হবে মেয়ে হবে এগুলো বলা যায়জ নেই অথবা তার এটা হবে এটা বলা যায় যে বিয়ে হয় না অনেক সময় তো অগ্রিম বলে ফেলে করি বুঝতে পারছেন জিনিসটা